অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি টিটু নেসেম রং, প্রভাষক মানিমিতা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সিনিয়র শিক্ষার্থীরা, আজকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কোর্সের বায়োটেকনোলজি অংশের দ্বিতীয় অধ্যায়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো গাজন প্রযুক্তি, এককোষী আমিষ প্রযুক্তি, ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি, বায়োগ্যাস প্রযুক্তি, বায়োসেন্সর প্রযুক্তি। এর আগের ক্লাসে আমরা আরও কয়েকটি প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেছিলাম, আজকে আমরা বাকি যেগুলো প্রযুক্তি আছে সে সম্পর্কে ধারণা লাভ করব। প্রত্যেকটা প্রযুক্তি কিন্তু কুইজের ক্ষেত্রে, এক মার্কের কুইজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এমনকি চার মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সিনিয়র শিক্ষার্থীরা, আমরা জানি গাজন কি, এ শব্দটা প্রায় বিভিন্ন পরীক্ষায় কুইজ আকারে পড়ে থাকে, তাহলে আমরা সে সম্পর্কে একটু ধারণা লাভ করি। গাজন একটি বিপাকীয় প্রক্রিয়া যা শর্করাকে অ্যাসিড, গ্যাস বা অ্যালকোহলে পরিবর্তন করে। প্রাচীনকাল থেকেই ভাত অর্থাৎ শর্করা পচিয়ে মদ তৈরির প্রক্রিয়া চলে আসছিল, এটিও একটি গাজন প্রক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারছি সেই প্রাচীনকাল থেকে ভাত অর্থাৎ শর্করা জাতীয় খাবারকে পচিয়ে মদ তৈরির প্রক্রিয়া চলে আসছিল। গাজন প্রক্রিয়া ইস্ট ও ব্যাকটেরিয়া কোষে ভালো হয়, তবে বেশি পরিমাণ অণুজীব সমৃদ্ধ পদার্থে গাজন প্রক্রিয়া বেশি ঘটে। সাধারণভাবে গাজন হলো বড় অনুভাঙ্গন অর্থাৎ অণুজীব এনজাইমের প্রভাবে জটিল শর্করা ভেঙে সরল শর্করা তৈরি করে। গাজন বিজ্ঞান এর অপর নাম হচ্ছে জাইমোলজি হিসেবে পরিচিত, অর্থাৎ গাজন বিজ্ঞান জাইমোলজি নামে পরিচিত। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম গাজন প্রক্রিয়া ইস্ট এবং ব্যাকটেরিয়া কোষে সবচেয়ে ভালো হয়, তবে বেশি পরিমাণ অণুজীব সমৃদ্ধ পদার্থে গাজন প্রক্রিয়া বেশি ঘটে। আর গাজন হলো বড় অনুভাঙ্গন অর্থাৎ অণুজীব এনজাইমের প্রভাবে জটিল শর্করাকে ভেঙে সরল শর্করা তৈরি করে গাজন প্রক্রিয়ায়। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর গাজন সংক্রান্ত গবেষণায় মনোযোগ দেন এবং অনেক অণুজীব পর্যবেক্ষণ করেন এবং এর অনেকগুলো বিভিন্ন রোগ সৃষ্টি করে বলেও দাবি করেন। অক্সিজেনের অনুপস্থিতিতে শর্করা বিপাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের পরিবর্তে গাজনের মাধ্যমে শক্তি নির্গত হয়। বর্তমানে মানুষ গাজন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন খাবার ও পানীয় দ্রব্যাদি উৎপন্ন করে। তাহলে আমরা বুঝতে পারছি বর্তমানে আমরা বিভিন্ন খাবার এবং পানীয় দ্রব্যাদি উৎপন্ন করছি। অণুজীব গাজন প্রযুক্তিতে ব্যবহারযোগ্য বিভিন্ন দ্রব্যাদি বাণিজ্যিক উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। তাহলে অণুজীবের মাধ্যমে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের দ্রব্যাদি উৎপাদন করা হচ্ছে বাণিজ্যিকভাবে, যেমন ঝাল খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যালকোহলীয় পানীয় যেমন মদ, বিয়ার, উইস্কি ইত্যাদি, এনজাইম, বিভিন্ন জৈব অ্যাসিড, পেনিসিলিন সহ বিভিন্ন অ্যান্টিবায়োটিক, প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য, দুগ্ধজাত দ্রব্য, দই ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে গাজন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এখানে গাজন কি এই সম্পর্কে ধারণা লাভ করলাম এবং গাজন প্রক্রিয়া কীভাবে ঘটে সে সম্পর্কে ধারণা লাভ করলাম এবং কী কী দ্রব্য উৎপন্ন হয় গাজন প্রক্রিয়ায় সে সম্পর্কে ধারণা লাভ করলাম। সিনিয়র শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এককোষী আমিষ প্রযুক্তি, সিঙ্গেল সেল প্রোটিন টেকনোলজি। সাধারণভাবে অণুজীবের একক কোষ যখন প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়। কিন্তু বস্তুতপক্ষে অণুজৈবিক প্রক্রিয়ায় উৎপাদিত প্রোটিন যা মানুষ এবং পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাই একক কোষ প্রোটিন। বিভিন্ন ধরনের শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক, মোল্ডস, মাশরুম, অ্যাক্টিনোমাইসিটিস, লেবুর পরিত্যক্ত অংশ, খেজুর, গ্যাস, মিথেন ইত্যাদি বিভিন্ন অণুজীব একক কোষ প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে একক কোষ প্রোটিনের বিভিন্ন ধরনের উৎস সম্পর্কে ধারণা লাভ করলাম, সিঙ্গেল সেল প্রোটিন কি সে সম্পর্কে ধারণা লাভ করলাম। সিঙ্গেল সেল প্রোটিন কি, এটা কুইজ আকারে প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষায় থাকে। সিনিয়র শিক্ষার্থীরা, এখন আমরা জানব সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে অণুজীব সমূহের বৈশিষ্ট্য। অণুজীব সমূহ কী কী বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে সে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করব। এক হচ্ছে এদের দ্রুত বৃদ্ধি হওয়ার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ অণুজীব সমূহের দ্রুত বৃদ্ধি হওয়ার ক্ষমতা থাকতে হবে।
রোগ উৎপাদনে অক্ষম, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ও অক্ষতিকারক হতে হবে। 3, উচ্চ মাত্রায় পুষ্টি উপাদান থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঞ্জীব সময়ে উচ্চ মাত্রায় পুষ্টি উপাদান থাকতে হবে, সহজ সরল আবাদ মাধ্যমে জন্মানোর উপযোগী হতে হবে। 5 হচ্ছে কোষ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সহজ হতে হবে। তাহলে আমরা এখানে যে 5টা বৈশিষ্ট্য দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বৈশিষ্ট্য না যদি না থাকে তাহলে আমরা সেই অণুজীবকে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে ব্যবহার করতে পারবো না। সেজন্য শিক্ষার্থীরা আমরা এখন সিঙ্গেল সেল প্রোটিনের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করব। এক হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন উচ্চমানের প্রোটিন এবং খনিজ পদার্থের উৎস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল সেল প্রোটিন উচ্চমানের প্রোটিন এবং খনিজ পদার্থের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2 হচ্ছে বর্জ্য ও পয়ঃপ্রণালী পানি দূষণ মুক্ত হয়। 3, সিঙ্গেল সেল প্রোটিন ভেষজ গুণ সম্পন্ন, মেদ ও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ রাখতে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 4, এটি প্রসাধন শিল্পেও ব্যবহার হয়ে থাকে। 5, মাছ, হাঁস মুরগি ও গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকারক অণুজীব ও কীটপতঙ্গের দমনে সিঙ্গেল সেল প্রোটিন ব্যবহৃত হয়। 6, কিডনির পাথর এবং গাউট রোগ নিরাময়ে এটি ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বহুমুখী কাজে সিঙ্গেল সেল প্রোটিন ব্যবহৃত হচ্ছে। এই জন্য সিঙ্গেল সেল প্রোটিনের আমরা গুরুত্ব ও খুবই গুরুত্বপূর্ণ আমাদের অর্থনৈতিক দিক থেকে। তাহলে আমরা এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করলাম, সিঙ্গেল সেল প্রোটিন কি, সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনের অণুজীব সময়ের বৈশিষ্ট্য এবং সিঙ্গেল সেল প্রোটিনের গুরুত্ব। শ্রেণী শিক্ষার্থীরা আমরা এখন ইনভিটো ফার্টিলাইজেশন এবং ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করব। ইনভিটো শব্দের অর্থ গ্লাসের ভিতর, ইন গ্লাস অথবা কৃত্রিম অবস্থা বা আর্টিফিশিয়াল কন্ডিশন। প্রকৃতিগত পদ্ধতি বাদ দিয়ে কৃত্রিম পরিবেশে আবাদ পাত্রে শুক্রাণু এবং ডিম্বাণু কোষকে একত্রে রেখে নিষেক ঘটানোকে ইনভিটো ফার্টিলাইজেশন বলে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি প্রকৃতিগত পদ্ধতি বাদ দিয়ে কৃত্রিম পরিবেশে বা আবাদ মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু কোষকে একত্রে রেখে নিষেক ঘটানোকে ইনভিটো ফার্টিলাইজেশন বলে, IVF বলে সংক্ষেপে। কয়েকটি ধাপে এর কার্যক্রম সম্পন্ন হয়। 1 হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ দাতা স্ত্রী ডিম্বাশয় থেকে ডিম্বকোষ সংগ্রহ করা। তাহলে প্রাপ্তবয়স্ক সুস্থ স্ত্রী দাতার কাছ থেকে ডিম্বকোষ, ডিম্বাশয় থেকে ডিম্বকোষ সংগ্রহ করতে হবে। 2 হচ্ছে সংগৃহীত ডিম্বাশয়কে ইনভিটোতে অর্থাৎ কাঁচপাত্রে বা টেস্ট টিউবে নিয়ে ইনকিউবেটরে সংকলন করা হয়। 3 হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ উন্নত পুরুষ প্রাণী থেকে শুক্রকোষ বা স্পার্ম সংগ্রহ ও সংরক্ষণ করা। 4 হচ্ছে টেস্ট টিউবে ডিম্বাণু এবং শুক্রাণুকে একত্রে মিশিয়ে নিষেক সম্পন্ন করা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শুক্রাণু এবং ডিম্বাণু সংরক্ষণ সংগ্রহ করা হলো, সেগুলো একটি টেস্ট টিউবে নিয়ে নিষেক ঘটাতে হবে। নিষিক্ত হওয়ার পর পরবর্তী 7 দিনের মধ্যে ভ্রূণকে গহিতা মা এ জরায়ুতে বা প্রজননালীতে স্থাপন করতে হবে। এখানে স্থাপনের পর স্বাভাবিক বাচ্চার মতো ভ্রূণ বেড়ে উঠে এবং নির্দিষ্ট সময় পর ভূমিষ্ঠ হয়। তাহলে আমরা ইনভিটো ফার্টিলাইজেশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি টেস্ট টিউব বেবি কীভাবে উৎপন্ন হয় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবির শিশুর নাম হচ্ছে লুইস ব্রাউন। 1978 সালের 25শে জুলাই লন্ডনে টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করার মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন হয়। বাংলাদেশে 20 শতাব্দীর শুরু থেকে টেস্ট টিউব বেবি জন্মানো নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। 2001 সালের মে মাসে সাভারের এক গৃহবধূ IVF পদ্ধতির মাধ্যমে হীরামণি মুক্তা নামে 3টি টেস্ট টিউব বেবির জন্ম দেয়। বর্তমানে বাংলাদেশেও টেস্ট টিউব বেবি একটি বহুল ব্যবহৃত এবং পরিচিত নাম হয়ে উঠছে। গবেষণাগারে আবাদ মাধ্যমে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি হলে তাকে পানির জড়াইতে স্থাপন করার পদ্ধতিকে আমরা বলবো ভ্রূণ স্থানান্তর বা এমব্রায়ো ট্রান্সফার। তাহলে আমরা বুঝতে পারছি গবেষণাগারে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি হলে তাকে স্ত্রীর জড়াইতে স্থাপন করার পদ্ধতিকে আমরা বলবো এমব্রায়ো ট্রান্সফার বা ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি।
তাহলে আমরা এখানে যে কুইজ প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করলাম, ইনভিট্রো ফার্টিলাইজেশন কি, মূল স্থানান্তর পদ্ধতি কি, ইনভিট্রো ফার্টিলাইজেশনের বিভিন্ন ধাপ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম, সেই সাথে আমরা প্রথম টেস্ট টিউব বেবি সম্পর্কে ধারণা লাভ করলাম। এবার আমরা চলে আসি বায়োগ্যাস প্রযুক্তি। গোবর পুড়িয়ে রান্না করার প্রচলন বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। জৈব প্রযুক্তির মাধ্যমে বর্তমানে বিকল্প হিসেবে পচা আবর্জনা, গোবর, কচুরি পানা ও বিভিন্ন পানির মলমূত্র হতে বায়োগ্যাস উৎপাদন করে কার্যালয়ের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রাচীনকালে গোবর পুড়িয়ে বিভিন্ন ধরনের রান্নাবান্নার কাজে ব্যবহার করা হতো, বর্তমানে বিকল্প হিসেবে পচা আবর্জনা, গোবর, কচুরি পানা এবং বিভিন্ন পানির মলমূত্র হতে বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে। বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত মানের জৈব সার, পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহার ও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা এখানে বায়োগ্যাস প্রযুক্তির বিভিন্ন ধরনের ব্যবহার দেখলাম এবং কীভাবে উৎপাদন হচ্ছে সে সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত ধারণা লাভ করলাম। বায়োসেন্সর প্রযুক্তি। বায়োসেন্সর হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে রাসায়নিক পদার্থের ব্যবহার ছাড়া পরিবেশের অণুজীব ব্যবহার করে দূষণ পদার্থ শনাক্তকরণ করা হয়, পরে বায়ো রেডিয়েশন প্রক্রিয়ায় তা পরিশোধিত হয় এবং পরিবেশে পরিবেশ দূষণমুক্ত রাখা হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে বায়োসেন্সর এক ধরনের বিশ্লেষণধর্মী যন্ত্র যা রাসায়নিক পদার্থের ব্যবহার ছাড়া পরিবেশের অণুজীব ব্যবহার করে দূষণ পদার্থ শনাক্তকরণ করা হচ্ছে। সেরা শিক্ষার্থীরা আমরা বায়োসেন্সর কি এ সম্পর্কে ধারণা লাভ করলাম। বায়োসেন্সর কি কুইজ আকারে থাকে, তারপর আগের আগের স্লাইডে দেখলাম আমরা বায়োগ্যাস কি এগুলো কুইজ আকারে থাকে। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের কুইজ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করলাম। এই সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।